খাদ্যাভ্যাসের সঙ্গে শারীরিক সতেজতার সম্পর্ক খুব নিবিড়। শরীরকে চাঙা রাখতে সঠিক পরিমাণে সঠিক খাবারের বিকল্প নেই, তাই খেয়াল রাখতে হবে প্রতিদিনের খাদ্যাভ্যাস যেন হয় স্বাস্থ্যকর। গবেষণায় দেখা গেছে প্রতিদিনের খাবার তালিকায় নিয়মিত দুধ, ডিম এবং মধু রাখলে এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন করলে দৈহিক দুর্বলতা দূর হয়। এছাড়াও আরও কিছু খাবার আছে যা দৈহিক শক্তি বাড়াতে কাজ করে। দৈহিক সমস্যা থাকলে এখনই নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস করে তুলুন। স্মরণাতীত কাল থেকেই নারী পুরুষ উভয়েরই দৈহিক শক্তি বাড়াতে রসুনের পুষ্টিগুণের কার্যকারিতা সর্বজন স্বীকৃত। রসুনে রয়েছে অ্যালিসিন নামের উপাদান যা দৈহিক ইন্দ্রিয়গুলোর রক্তের প্রবাহ বাড়িয়ে দেয়। দৈহিক দুর্বলতা দূর করতে এক অসাধারণ খাবার ডিম। প্রতিদিন সকালে না পারেন সপ্তাহে অন্তত 5 দিন একটি করে ডিম সিদ্ধ করে খান, এতে আপনার দুর্বলতায় সমাধান হবে। চকলেটে রয়েছে ফেনিলএথালামিন ও সেরোটোনিন, এ দুটি পদার্থ আমাদের মস্তিষ্কেও রয়েছে, এগুলো দেহে শক্তির মাত্রা বাড়াতে সহায়ক। পিই এর সঙ্গে অ্যানান্ডামাইন মিলে অর্গাজমে পৌঁছাতে সহায়তা করে। দৈহিক স্বাস্থ্য ভালো রাখতে চাইলে প্রতিদিন খাবারের তালিকায় রঙিন ফলমূল রাখুন। আঙুর, কমলা লেবু, তরমুজ, পিচ ইত্যাদি ফল দৈহিক ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী। গবেষণায় দেখা গেছে একজন পুরুষের প্রতিদিনের খাবার তালিকায় অন্তত 200 মিলিগ্রাম ভিটামিন সি থাকলে তার স্পার্মের কোয়ালিটি উন্নত হয়। যেসব খাবারে বেশি পরিমাণে প্রাণীজ ফ্যাট আছে এমন প্রাকৃতিক খাদ্য দৈহিক শক্তির উন্নতি ঘটায়, যেমন খাঁটি দুধ, দুধের সর, মাখন ইত্যাদি। বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চান, কিন্তু যদি দৈহিক শক্তির হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবারের দরকার, তবে সবগুলোকে হতে হবে প্রাকৃতিক এবং স্যাচুরেটেড ফ্যাট। দৈহিক দুর্বলতার সমাধানের মধুর গুণের কথা সবারই কম বেশি জানা, তাই দৈহিক শক্তি বাড়াতে প্রতি সপ্তাহে অন্তত 3-4 দিন এক গ্লাস গরম পানিতে 1 চামচ খাঁটি মধু মিশিয়ে পান করুন। গরুর মাংসে প্রচুর জিঙ্ক থাকে, তাই দৈহিক শক্তি বাড়াতে কম ফ্যাটযুক্ত গরুর মাংস খান, যেমন গরুর গাধের মাংস। রানের মাংসে কম ফ্যাট থাকে এবং জিঙ্ক বেশি থাকে, এইসব জায়গায় মাংসে প্রতি 100 গ্রামে 10 মিলিগ্রাম জিঙ্ক থাকে। কফি দৈহিক শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কফিতে যে ক্যাফেইন থাকে তা শক্তি বাড়ার জন্য গুরুত্বপূর্ণ। তবে উচ্চ মাত্রায় ফ্যাট সমৃদ্ধ কিছু খাবার আপনাকে ওজন বৃদ্ধির ঝুঁকিতেও ফেলে দিতে পারে, তাই শুধু খাবার গ্রহণ করে শক্তির আশায় বসে থাকলে চলবে না। সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি শরীরচর্চার দিকেও মনোযোগী হতে হবে। সিটি নিউজ ডেস্ক, ঢাকা।